নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো ব্যাঙ্গালোরে আসার পর আমাদের মোটামুটি 4 দিন হয়ে গেল। তো এরই মধ্যে আমাদের সত্যসাই হসপিটালে আমার হাজবেন্ড দীপকের আর আমার মায়ের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো আর দেখানো বাকি আমার বাবার। তো বাবার ডাক্তার দেখানোর আগে পড়ে গেছে মাঝখানে সানডে। তো সানডে হসপিটাল বন্ধ থাকার কারণে আমরা ভাবলাম, তো সেই দিনটা তো আমরা পুরোপুরি ফাঁকা, হোটেলেই আছি। তো ভাবলাম এত দূরে এসেছি, যখন ব্যাঙ্গালোরটা একটু ঘুরে দেখি আশেপাশের যা ঘোরার জায়গা আছে। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে আজ ব্যাঙ্গালোরে সাইট সিনগুলো দেখে আসব। তো সেই মতোই হোটেলে আমরা বালাজি হোটেলে ওখানে আছি, কাঠগুড়িতে। কাঠগুড়িতে বালাজি হোটেলে থাকার মধ্যে আমাদের যে কেয়ারটেকার আব্দুল ভাই, তাকেই বললাম আমরা যে আমাদের একটা গাড়ি ঠিক করে দিতে, যে আমরা ব্যাঙ্গালোরে সাইট সিন করব। তো সেই অনুযায়ী আব্দুল ভাই একজনকে ঠিক করে দিলেন এবং বলল যে সকাল এরকম 9টা নাগাদ আসবে, আর সন্ধে 7টা 7:30টার দিকে আমাদের আবার হোটেলে ব্যাক করবে। এবার সেই কারণে আমরা মোটামুটি সকালবেলা সামান্য কিছু ব্রেকফাস্ট হালকা করে 9টার মধ্যে স্নান টান করে রেডি হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো ভাড়া ওখানে বলেছিল সাইট সিনের মোটামুটি দেখাবে, একটা ইস্কন মন্দির আছে, টিপু সুলতান প্যালেস আছে, আর আছে বৃন্দাবন লাল সরি সরি বৃন্দাবন গার্ডেন না, লালবাগ, লালবাগ একটা হচ্ছে গার্ডেন আছে, ওটা দেখাবে। তো এই গার্ডেন এ আর বলেছিল যে ব্যাঙ্গালোর প্যালেস দেখাবে। তো বলেছিল এই টাইমের মধ্যে আপনারা যতটা ক্রস করতে পারবেন। তো এই কটা কথা হয়েছিল, তার বাজেট ঠিক হয়েছিল 2000 টাকার মতো। তো ঠিক আছে, 2000 টাকা আমাদের ভালো একটা গাড়ি দিয়েছিল, কমফোর্টেবল, পিছনে ভালো মতো বড় গাড়ি, তিনজনে বসতে পারবো, আর সামনে ছেলেকে নিয়ে দীপক বসে যেতে পারবে। সেই মতো আমরা সকাল 9টায় রওনা দিলাম। দিয়ে এবার সামনেই ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো দেখা যায় কেমন মন্দির টন্দিরগুলো। তার আগে আপনাদের সাথে আমরা যে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এই রাস্তাগুলো। দেখুন ব্যাঙ্গালোরের রাস্তাগুলো খুবই সুন্দর আর বেশ ক্লিন, চারিদিকটা পরিষ্কার, কিন্তু জ্যাম সব জায়গাতেই আছে। তবে আমাদের কলকাতার মতো অত জ্যাম এখানে নেই, কারণ কলকাতার বেশি রাশ, সেই তুলনায় ব্যাঙ্গালোরে রাশ কম আছে। তো দেখুন এইটা হচ্ছে ওপর দিয়ে একটা ব্রিজ গেছে, এটা কাজ চলছে এখনো মেট্রো স্টেশনের। এই যে দেখছেন পিলারগুলো, এগুলো হচ্ছে মেট্রো স্টেশনের ব্রিজের কাজ চলছে। আর তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আপনাদের ভালোবাসায় আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তো ব্যাঙ্গালোরের রাস্তাগুলোই দেখাই, আপাতত এখন আমরা ইস্কন মন্দিরের দিকে রওনা দিচ্ছি। এখানে রাস্তাগুলো খুবই সুন্দর, পরিষ্কার, দেখুন চারিদিকটা। এই যে একটা ব্রিজের ওপর উঠে গেছি। এবার চারিদিকে এই যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংটা বললেন উনি যে এটা হচ্ছে একটা আইটি হাব। রাস্তাগুলো খুবই সুন্দর, গাড়ি করে যেতে যেতে আমরা, ছেলে তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। এই দেখুন এই আর একটা বিল্ডিং হচ্ছে, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের মেন আইটি হাবের
হেড বিল্ডিং, এইটাই নাকি হেড অফিস সব জায়গাকার। আমাদের ড্রাইভার সাহেব যা বলেছেন আপনারাও, আমরাও সেইটাই আপনাদের বলছি। এর কতদূর কি সত্যতা সেটা আমি জানি না। এর পরের ভিডিওতে আমি অবশ্যই আমাদের যে জায়গাগুলো ঘুরলাম সেইগুলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে জানাবো এবং দেখাবো প্লেসগুলো। ঘুরতে বেশ ভালোই লাগছে, দেখুন চারিদিকটা বেশ সুন্দর। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।